সকাকূল পরিবেশ মধ্যে শেষ হল বালেশ্বর রোমান ক্যাথলিক ডায়োসিসর মুখ্য বিশপ ডক্টর সাইমন কাইপুরম শেষ কৃত্য যোগদান কলে দেশের বিভিন্ন প্রান্তর বহু বিশপ ও ফাদর শেষ দর্শন সহ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন কলে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। দুই দিন পূর্বর ইহদাম পরিত্যাগ করেছিবা বালেশ্বর রোমান ক্যাথলিক ডায়োসিসর মুখ্য বিশপ ডক্টর সাইমন কাইপুরমক পার্থিব শরীরক এক সকাকূল পরিবেশ মধ্যে সমাধি দিয়েছে। ক্যাথলিক চর্চর প্রার্থনা সভায় ভুবনেশ্বরের আর্ক বিশপ জোহন বরুয়া, ডিসি মার্থা প্রধান, রোমর সাব জ্যোতি সিং, ব্রহ্মপুরের বিশপ শরৎচন্দ্র নায়ক, রাউরকেলার বিশপ কিশোর কুজুর, রায়গড়ার বিশপ আপ্লিনার সেনাপতি, কোট্টায়মর আর্ক বিশপ ম্যাথ্যু মিলেট, কুন্নুর বিশপ আলেক্স, বিশপ নিরঞ্জন সোয়াল সিং প্রমুখ যোগ দিয়ে বিশপ কাইপুরমক পার্থিব শরীরের পুষ্পগুচ্ছ অর্পণ পূর্বক স্বর্গারোহণ উদ্দেশ্যে প্রার্থনা করেছিলেন। খ্রিস্টঙ্কর শরীর অরুজনরে পরিণত হব, তাঁর আজ্ঞারে আমি মানে এই দিব্য যজ্ঞ অনুষ্ঠান করুছ। যে রাত্রি যীশু বিশ্বাসঘাতী দ্বারা শত্রু হস্তরে সমর্পিত হলে সেই রাত্রি সে রোটি ধরে তোমাকে ধন্যবাদ দে এবং তাহা খণ্ড করে নিজের শিশু মোর শরীর যাহা তোমার নিমন্তে বলি দিয়া যাব। বিশপ জোসেফ পন্ডারসেরি, জ্যোতি হসপিটালর পরিচালনা নির্দেশক ফাদর পল কুনম পরমপথ, বালেশ্বর ডায়োসিসর সম্পাদক ফাদর জোস আর্সেলিল, ফাদর যদু, ফাদর আইজাক, ফাদর লিজো, ফাদর সজো প্রমুখক সমেত বালেশ্বর ডায়োসিস অন্তর্গত ময়ূরভঞ্জ, কেন্দুঝর এবং ভদ্রক জেলার সমস্ত ফাদর, ওড়িশা তথা ভারতের বিভিন্ন প্রদেশর বহু বিশপ ফাদর এবং সিস্টর মানে এথিরে যোগ দেই শেষ দর্শন সহ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছিলেন। দিবঙ্গত আত্মার সদ্গতি তথা স্বর্গারোহণ পাই সমস্তে প্রার্থনা করেছিলেন। Reverend Father Binoy from Kohima Diocese, Brother Babu Thomas, Balipada, CS, ଓଡ଼ିଶାର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଏହି ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ସଭାରେ ଯୋଗଦେଇ ବିଶପଙ୍କ ମରଶରୀରରେ ପୁଷ୍ପଗୁଚ୍ଛ ଅର୍ପଣ ପୂର୍ବକ ଶ୍ରଦ୍ଧାସୁମନ ଜ୍ଞାପନ କରିଥିଲେ। ତାଙ୍କ ସହ ବାଲେଶ୍ୱର ଲୋକସଭା ଆସନର ବିଜେଡି ପ୍ରାର୍ଥୀ ରବୀନ୍ଦ୍ର କୁମାର ଜେନା, ସଦର ବିଧାୟକ ପ୍ରାର୍ଥୀ ଜୀବନ ପ୍ରଦୀପ ଦାସ, ରେମୁଣା ବିଧାୟକ ପ୍ରାର୍ଥୀ ସୁଧାଂଶୁ ଶେଖର ପରିଡ଼ା ପ୍ରମୁଖ ଉପସ୍ଥିତ ଥିଲେ। ସେହିପରି ବାଲେଶ୍ୱର ଲୋକସଭା ଆସନର କଂଗ୍ରେସ ପ୍ରାର୍ଥୀ ନବଜ୍ୟୋତି ପଟ୍ଟନାୟକ ମଧ୍ୟ ସେଠାରେ ପହଞ୍ଚି ବିଶପ କାଇପୁରମଙ୍କ ପ୍ରତି ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ଜ୍ଞାପନ କରିଥିଲେ। ଶେଷରେ ଦିବଂଗତ କାଇପୁରମଙ୍କ ସମ୍ପର୍କୀୟ ଜେମ୍ସ କାଇପୁରମ ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ସଭାରେ ଉପସ୍ଥିତ ସମସ୍ତଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଅର୍ପଣ କରିଥିଲେ। ପରେ ବିଶପ କାଇପୁରମଙ୍କ ମରଶରୀରକୁ ଶୋଭାଯାତ୍ରାରେ ଚର୍ଚ୍ଚକୁ ଅଣାଯାଇ ପ୍ରାର୍ଥନା ଗୃହ ପାର୍ଶ୍ୱରେ ଅଶ୍ରୁଳ ସମାଧି ଦିଆଯାଇଥିଲା। ବାଲେଶ୍ୱର ଡାଏସିସ୍ର ବିଶପ ଭାବେ ଦୀର୍ଘ 6 ବର୍ଷ କାର୍ଯ୍ୟକାଳ ମଧ୍ୟରେ ସେ ନିଃସ୍ୱାର୍ଥପର ଭାବେ ବାଲେଶ୍ୱର ସମେତ ଉତ୍ତର ଓଡ଼ିଶାର ଭଦ୍ରକ, ମୟୂରଭଞ୍ଜ ଏବଂ କେନ୍ଦୁଝର ଜିଲ୍ଲାରେ ବହୁ ଉନ୍ନତିମୂଳକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହାତକୁ ନେଇଥିଲେ। ଏହି ଜିଲ୍ଲାମାନଙ୍କରେ ଶିକ୍ଷା, ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଭଳି ଲୋକଙ୍କ ମୌଳିକ ସମସ୍ୟା ସମାଧାନ ପାଇଁ ସେ ସର୍ବଦା ଚେଷ୍ଟିତ ଥିଲେ। ତାଙ୍କର କାର୍ଯ୍ୟକାଳ ମଧ୍ୟରେ ନିଜକୁ ଜନହିତକର କାର୍ଯ୍ୟରେ ସାମିଲ କରି ସେ ଅଶେଷ ଆତ୍ମସନ୍ତୋଷ ପାଉଥିଲେ।
ବାଇବେଲରେ ପାଣ୍ଡିତ୍ୟ ଥାଇ ଜଣେ ସୁନାମଧନ୍ୟ ଶିକ୍ଷକ, ଯୋଗ୍ୟ ଶାସକ ତଥା ବିଶିଷ୍ଟ ବ୍ୟକ୍ତିତ୍ୱ ଭାବେ ନିଃସ୍ୱାର୍ଥପର ସେବା ମାଧ୍ୟମରେ ସେ ସମସ୍ତଙ୍କ ହୃଦୟ ଜିଣିପାରିଥିଲେ। ତାଙ୍କର ସ୍ୱର୍ଗାରୋହଣ ବାଲେଶ୍ୱର ଡାଏସିସ୍ ପାଇଁ ଅପୂରଣୀୟ କ୍ଷତି ବୋଲି ସମସ୍ତେ ହୃଦବୋଧ କରିଥିଲେ।